কালপাটি ফাটাবো, তুই চুল কাটিস কেন, কঞ্চবীর হিরো মাস্টার তেরে নাম, এই তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বল আর বাড়ির ফোন নাম্বারটা বল, কেন পাঁচ দিন স্কুলে আসিনি আমি ফোন করে বাড়ির লোকে জিজ্ঞাসা করব। মাস্টার আমার মা জ্বর হয়েছিল। এই সুপার বাচ্চা, তোর মা জ্বর তোর স্কুল কামাই, কেন পড়াশোনাটা তুই করবি না তোর মা করবে? তুই তো অঙ্ক ইংরেজিতে ভালো, তা এত গাফিলতি করছিস কেন? এই যে বাবা অমিতা বচ্চন, সামনে পরীক্ষা অঙ্কগুলো হয়েছে তো? তুমি তো নটা অঙ্ক দিয়েছ। হ্যাঁ, একটার হাফ করেছি আর আটটা মোটে পারিনি। ও স্যার, ও স্যার, ও স্যার, ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবো। নভেম্বরে পরীক্ষা আর তুমি ডিসেম্বরে অঙ্ক কমপ্লিট করবে? এই তোমাদের জন্য, তোমাদের জন্য স্কুলের এত বদনাম। কাকলি, তুই কালকের স্কুলে আসিস নি কেন? আজকে তুই আবার লেট করে স্কুলে ঢুকেছিস, এই কালকের স্কুলে আসিস নি কেন? মাস্টার মনে হয় বাড়িতে বৌদির সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগটা আমাদের রোদ দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারে। এই কাল বাচ্চা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? এ বেশি কথা বলবি নি গুলে, কালকের আমার কাছে গল্প করতে বলে আমি বলতেছি। ও স্যার, ওর বাবা আমাদের পাড়ায় ভোদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটার শরীর খারাপ অসুস্থ। ডাক্তার বলে কেন কি হয়েছে? ওর বাবা বলে কেন তালকে পটি হচ্ছে। এ গুলি, মাস্টার পটি বললে বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এই গুলে, আমি তাল খেয়েছি তুই দেখেছিস? আমি তো তালের পড়া খেয়েছিলাম। এই তোদের স্কুলে এসে ভালো মন্দ খাওয়া ছাড়াচ্ছি, চল ক্লাসে, চল চল ক্লাসে, চল। এই তোমাদের সবাইকে দেখা পাচ্ছি, বাদশাকে দেখা পাচ্ছি না কেন? তাহলে কি বাদশা আজকে স্কুলে আসেনি? এই দেখো তো বাদশা কোথায়, এই দেখো তো বাদশা কোথায়। নামটা ডেকে ডেকে ধরে গেছে রো, গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। বাচ্চা, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা টেকে টেকে ধরে গেছিল। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা টেকে টেকে ধরে গেছিল। কোন ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। বাদশা, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে বাবা ধর্মের সার, শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না? নিজের জ্ঞান নিয়ে আবার লোকের জ্ঞান দেয় আবার? কথার বেলা মোড়ল আর লেখাপড়ায় গাড়ল, তোর মেরে মাথা ফাটিয়ে দেবো। ভুল করলে পিঠে চালা যে মেরে ফাটি দেবে, দুঃখ থাকবে না, মাথায় মেরে ভালো ব্রেন নষ্ট করে দেবে না। ফুর্তি ছাড়াবো জানি, আমার মাথায় যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? মাস্টার হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি, ও আমাদের ক্লাসের মনিটর। মাস্টার চলে যাক রে কাকলি, তোর আজকে টিফিন টাইমে দেবো। ও স্যার, বাচ্চা আমার ভয় লাগাচ্ছে। এই এ তো খোঁড়া, এর থেকে তোরা ভয় পাবি কেন? খোঁড়ার কাজ আজ এমনি ভয় পাচ্ছে নাকি? তুমি খালি আমার খোঁড়া খোঁড়া করো কেন? তুমি আমার খোঁড়া বাদশা বলতে পারো না? ও স্যার, এই খোঁড়া তো বাজে, স্কুলের বাথরুমে দেয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। এ তুই স্কুলে বাথরুমে দেয়ালে ওর নামে উল্টো পাল্টা লিখেছিস? এ কি লিখেছিস সত্যি কথা বল, তোর আজকে মেয়ের না লাগে রে মাস্টার না। এই বল কি লিখেছিস সত্যি কথা বল। ও স্যার, ও লিখেছে কাকুলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে? ঘাড়ে চুল ধরে উড়বো জানি, আমি আমি ওর ভালোবাসি, তুই জানিস? এই তাহলে লিখেছিস কেন? ওই তোর ভালোর জন্য লিখেছি, যত ছেলে ওই লেখাটা দেখবে সবাই জানবে তুই ইনগেজ আছিস, তাতে তোর চাপ কম হবে। আর যদি কোনো ছেলে জানে তুই ফ্রি আছিস,
এমন টোপ দেবে স্কুলে টিকতে পারবি নি। এই তোদের স্কুলে এসে নোগ্রামও করা ছাড়াচ্ছি। সব নির্লাম কর, কর সব নির্লাম কর, কর সব নির্লাম কর, কান ধরে ওঠ আর বস কেন লাগে দেখ। আর এসব শাস্তি আমার দিতে পারবে না, মাস্টার জানা আমি প্রতিবন্ধী। খোঁড়া মানুষের যদি বলেছে বাবা কান ধরে ওঠ আর বস, তাহলে মা সরস্বতী ওনার মাথায় বিনা মেঘে বজ্রাঘাত ফেলে দেবে। দেওয়ালে যে ছবিগুলো দেখা পাচ্ছ এগুলো সব মহামানবের ছবি, এনারাও এক সময় তোমাদের মতো শিশু ছিল। হ্যাঁ, ওনারাও শিশুকালে কি কীর্তি করেছে আমরাও, আমাদেরও জানা ছিল। কীর্তি করেছিল মানে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক মতো ডেলি স্কুলে যেত না, আবার তাদের ছবি দেয়ালেতে বড় বড় গল্প দিচ্ছে। কবে রে ইডিয়েট, চরিত্রবান মহাপুরুষদের তুই চরিত্র তুলে ধরছিস? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো, তুই দাঁড়া, তুই কোথায় পালাবি দাঁড়া। তোর পকেটে বিড়ি দেশ লাই? গোবিন্দর মোটা মাল। ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টা মেরে ফেলে দিছি, আমি খাইনি বাবা। তুই তাহলে স্কুলে এসে বিড়ি খাস? ও, ওদের কথা বিশ্বাস করলে হবে নাকি? আমি যদি স্কুলে এসে বিড়ি খেতাম তাহলে তো সিসিটিভিতে ধরা পড়তো। বিশ্বাস করুন স্যার, এই যাওয়ার সময় 10টা আর আসার সময় 10টা, নিয়ম মেনে ডেলি 1 প্যাকেট করে বিড়ি স্কুলের বাইরে খাই। কারণ আমার তো প্রত্যেক দিন হেঁটে আসতে হয়, যেতে হয়। এই 11টা স্কুল ধরার জন্য বাড়ি থেকে ডেলি 9টার সময় বেরোতে হয়। 2 ঘন্টা রাস্তা হেঁটে আসা খোঁড়া মানুষের কাছে এত সহজ নয়। তাই যখন খুব কষ্ট হয় রাস্তায় বসে বিড়ি খাই আর জিরিয়ে নিই। কেন রে, তোর বাবার কি গাড়ি ভাড়ার টাকা নেই? ও স্যার, আমার তো বাবা নেই। অনেক ছেলের তো বাবা নেই, তাই বলে সন্তানের প্রতি মায়ের কি কোনো গুরুত্ব নেই? তাহলে তোর মাও কি নেই? মা আছে স্যার, কিন্তু আমার দায়িত্ব নেওয়ার মতো মায়ের হাতে সময় নেই। প্রত্যেকদিন ভোরের বেলা ফার্স্ট ট্রেনে বেরিয়ে যায় আর রাত্রেবেলা লাস্ট ট্রেনে বাড়িতে ফেরে। আমার মা তো কলকাতায় বাবুর বাড়িতে কাজ করে, মায়ের সঙ্গে আমার ঠিক মতো দেখা হয় না স্যার। দিদিমা প্রত্যেকদিন বাড়িতে বেরোনোর সময় 10টা টাকা হাতে ধরিয়ে দেয়। ওই 10 টাকায় গাড়ি ভাড়া টিফিন খরচ কি হয়? তাই ওই 10 টাকাতে বিড়ি কিনে খাই আর মনে মনে ভাবি, বলি এইভাবে কি লেখাপড়া করা যায়? তুই তাহলে একা একা স্কুলে আসিস? হ্যাঁ রে, তোদের মতো যদি আমার সঙ্গে কেউ স্কুলে আসতো, স্কুলে দিয়ে যেত, স্কুল থেকে নিয়ে যেত, তাহলে কি আর আমার এই পাটা খোঁড়া হতো? আমি কি প্লাস্টিকের পা লাগিয়ে ঘুরতাম? জানিস কাকুরি, ছোটবেলায় একা একা স্কুলে আসতাম। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে রাস্তার মাঝে বেপরোয়া লরির চাকায় রাস্তার সঙ্গে আমাকে পিষে দেয়। ডাক্তার বলেছিল এ রোগীকে বাঁচানো দায়, তাই 5 বছর কলকাতার মেডিকেল হসপিটালের কোমাতেই ছিলাম। 5 বছর পর জ্ঞান ফিরে পেয়েছি, প্রাণ ফিরে পেয়েছি, কিন্তু তোদের মতো আমি আমি আমার পা থেকে আর ফিরে পাইনি রে, আমার পা থেকে আমি আর ফিরে পাইনি। ও বুঝেছি, এই জন্যে তুই লেখাপড়ায় এত পিছিয়ে। কিন্তু তোর প্রতি তোর মায়ের এত অবহেলা কেন? তুই কি তোর মাকে ভালোবাসিস না? বিশ্বাস করুন স্যার, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমার মাকে। চুপ করো, এই তোমাদের মতো কলিযুগের ছেলেদের আমার চেনা আছে। এরা ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকাকে 10,000 টাকা দামের মোবাইল গিফট দেয়, কিন্তু মাদার্স ডেতে মায়ের হাতে 10 টাকার গোলাপ দেয় না। শোনো তোমরা, তোমাদের সবার বলছি, আগামীকাল মাতৃদিবস অর্থাৎ মাদার্স ডে, তোমরা প্রত্যেকে মায়ের হাতে 1টি করে গোলাপ দিয়ে মাকে সম্মান জানাবে। প্রয়োজনে আমি সবার বাড়িতে যাব, গিয়ে দেখবো কে আগে মাকে সম্মান জানিয়েছো। ও স্যার, কালকে তাহলে কি স্কুল ছুটি থাকবে? হ্যাঁ, মাতৃদিবস পালন করে মায়ের মমতার শ্রদ্ধা জানিয়ে মায়ের ভালোবাসা ছিনিয়ে নাও। আমি সবার আগে গোলাপ দেবো, শুধু টাইমটা বলে দাও। মাতৃদিবস শুরু হবে 12টার পর থেকে পরের 12টা পর্যন্ত। ও স্যার, তাহলে তো অন্ধকারেও দেওয়া যাবে। হ্যাঁ, মাতৃদিবস শুরু হবে 12টার পর থেকে পরের 12টা পর্যন্ত। ঠিক আছে, সবার আগে আমি দেবো, আমার কাছে কেউ ঠেক পাবে না, গোলাপ কিনতে হবে। ও স্যার, গোটা দশে টাকা দেবো না। আমি তোকে টাকা দেবো কেন? আচ্ছা নো,
তুমি গরিব মানুষ, তোমার কাছে আ ভুল হয়ে গেছে। এলম ভাই, তোর কাছে গোটা দশ টাকা নেই দে না ভাই, এই গোলাপ কিনে আমার মার দেবো, কালকে তো টাকা ফেরত দেবো দে। আমি পাঁচ টাকা নিয়ে এই যে ফুচকা খাবো বলে অত বড় করে চুল মোটে পাঁচ টাকা নিয়ে আসিস কেন স্কুলে? তোর লজ্জা করে না নির্লজ্জ বেহা কোথা কার? ইয়ে কাকলি, এই গোটা দশ টাকা দে না, নো কালকে তো দেবো না দে। আমি কুড়ি টাকা নিয়ে এসেছি কানের দুল কিনবো বলে, আমি নাকি দেবো? ইয়ে সারা বছর যা লিখতে যে সব ভুল, আর টাকার পয়সা নেই কিনতে যে খালি কানের দুল। এগুলো এই গোটা দশ টাকা আজ নেই দে না রে, এই গোলাপ কিনে আমার মার দেবো, তোর টাকা কালকে দিয়ে দেবো, বিড়ি খাওয়ানি শোধ করে দেবো দে। এখন আর নেই টাকা, নেই শুধু হাতে স্কুলে এসেছি, কাঙালি জাতিদের মুখ দেখা তো পাও না, আমরা তো টাকা পয়সা ছাড়া বাইরে বেরোতে পারি না। তো তোরা শুধু হাতে কোনা কেলে এত বড় স্কুলে ঢুকে যাস? ও স্যার, স্কুলে তো কাঙালি ভিকারি সব ছেয়ে গেছে গো স্যার। ও স্যার, ইয়েদের কারো কাছে টাকা নেই, তুমি গোটা দশ টাকা দাও না। আর আমি খোঁড়া মানুষ, একটু ভালো করে লেখাপড়া করলেই চাকরি বাঁধা, আর চাকরি পাওয়া মানে কি তোমার টাকা সুদ সময় শোধ করতে হবে। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, এই নেরা কুড়ি টাকা, এই টাকা দিয়ে গোলাপ কিনে তোর মায়ের হাতে দিবি। ঠিক আছে স্যার, আপনার টাকায় গোলাপ কিনে আগামীকাল এদের সঙ্গে আমিও পালন করব মাতৃ দিবস। সুখ আমার ভাগ্যে নি, দেখতে দেখতে 15 বছর হয়ে গেল, বসন্তবাবু মারা গেছে, এখন আমি পুরো একা। যাকে ধরেছি জানি না সে আমার জীবনে সুখ এনে দেবে না আমাকে ঠকিয়ে পালিয়ে যাবে। তবে আজ খুদিরাম্মা বুঝলে পরিষ্কার জানিয়ে দেবো, এইভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম করতে পার ভালো লাগে না। দেখো শিউলি, এ পৃথিবীতে যেমন তোমার কেউ নেই তেমন আমারও কেউ নেই, তুমি একা আমি একা, জানি না কিভাবে হয়ে গেল দুজনের দেখা। তাই আমার মনে হয় আমাদের জুটিয়ে দেওয়ার মালিক ভগবান, তাই ভগবানের নাম করে একটা কিস দাও ডার্লিং। না দেব না। খুদিরাম বাবু, তুমি কেন বুঝতে পারছো না আমি যে স্বামী আর বিধবা, কিছু একটা ঘটে গেলে সমাজে মুখ দেখাতে পারবো না, তখন মৃত্যু ছাড়া আমার কোনো উপায় থাকবে না। যদি না আমার মরামুখ দেখতে চাও, লক্ষ্মীটি আমার সিঁধিটা রাঙিয়ে দাও। শাখা সিঁদুরটা কি কোনো ফেয়ার? শাখা সিঁদুর কি করবে, ভালোবাসবো তো আমি, সবাই জানে তুমি আমার বাড়ির কাজের ঝি, সময় মতো যাচ্ছ আসছো, মাঝে মাঝে আমার কাছে সারা রাত থাকছো, তা অসুবিধাটা কোথায়? আমার যা কিছু আছে আমি সময় মতো সপ্তমায় দিয়ে দেবো ময়না পাখি, এখন একটু খুশি করে দাও দেখি। মাঝে মাঝে খুব ভয় করে জানো? কেন? যদি তুমি আমাকে আশেপাশে দিয়ে কেটে পড়া। আমার কেটে পড়ার কি কোনো জায়গা আছে? সেই যখন তোমায় ভালোবেসেছি মার খেয়ে মরি মরবো, তোমার হাত ছাড়ছি না, ছাড়বো না। এ মা, কি ব্যাপার বলো দিনি, এত ডাকতে যে আমার মা সাড়া দিচ্ছে না কেন? দিদিমা তো বললো যে সামনের বাড়িটা তোর মা কাজ করে, ঘরের নাম্বার টাম্বার সব মিলে গেছে, কিন্তু আমার মা সাড়া দিচ্ছে না কেন? আর সে শালা বুড়ি আমার সঙ্গে আস্তে আস্তে কি পেছন ভাই কেটে পড়লো নাকি? এসেউলি দেখো তো, ভুল করে মনে হয় কেউ বাড়ির ভেতর ঢুকে চিৎকার করছে। সে কি, তুমি গেট লক করনি? না মা, আমার মার কানে তালা লেগে গেল, না আমার মা কালা হয়ে গেল বলো দিনি। আমার মন বলে সারাদিন কাজকর্ম করেছে, পরিশ্রম হয়েছে, তো ঘুমিয়ে পড়েছে, ঘুমের ঘরে বুঝতে পারছে না কে ডাকছে কোথাতে ডাকছে। যা হয় হবে, এই বাবুদের ঘরে দরজার সামনে গিয়ে আমার মার নাম ধরে ধরে ডাকবো। এ শিউলি মা, শিউলি মা, সর্বনাশ হয়ে গেছে, খুদিরাম বাবু আমার ছেলে এসেছে। ও মাই ডগ, ও সরি সরি সরি, ডগ নয় ডগ নয় গট, তুমি বললে তোমার গুণকুলে কেউ নেই, তোমার ছেলে, তোমার মিথ্যে কথা বলা ছাড়াচ্ছি, কোথায় লুকোই বলো দিনি, কোথায় লুকোই বলো দিনি। শিউলি মা, ইয়া শিউলি, শিউলি। এই তুই আমার নাম ধরে রাখবি কেন? কখন তো ডাকতে তুই সারা দিইনি, ওই জন্য নাম ধরে ডাকতে এলুম যাতে বুঝতে পারি। আমার ভুল হয়ে গেছে, এটা তো ভদ্রলোকে বাড়ি, রাত্রিবেলা কুকুরের মতো ডাকছিস কেন? ভালো দিন আছে বলে ওই জন্য আমি এই ছিল মা, তুই আমার দিকে চোখ বার করতি কেন মা? তোর জ্বালায় কি একটু শান্তিতে থাকতে পারবো না? বাবুর বাড়ি কাজে এসেছি, তুই সেখানে খুঁজে আসতিস, বল বল কি দরকার বল। দিদিমা তো বললো যে তোর মা যদি খুব দরকার থাকে তোর মার সঙ্গে, তোর মা গড়িয়া যে বাবুর বাড়িতে কাজ করে সেখানটা যেতে হবে, কারণ বাবুদের বাড়ি পাঠি চলতে যে কাজের চাপ আছে, তোর মা এখন 4-5 দিন বাড়ি আসতে পারবে না, ওই জন্য তোর খুঁজে এসেছি, একটা ভালো জিনিস নিয়ে এসেছি, তোর দেবো দিয়ে চলে যাবো। কি দিবি দে, তাড়াতাড়ি কেটে পড়।
না সে এখন দেয়া যাবে না, রাত বারোটার পর থেকে দেয়া শুরু করতে হবে। এই দেখ নোংরা কথা বলা ছাড়বো জানিস, জুতিয়ে মুখ ছেড়ে দেবো। ভালো জন বলছি এখান থেকে চলে যা, বাবুরা জানতে পারলে দারোয়ান দিয়ে বের করে দেবে। দারোয়ানে মেরে গেড়ে দেবো, আমার গায়ে যেন দারোয়ান হাত দেবে। আমি কি চুরি করতে এনেছি? আমি তো আমার মার ভালোবাসতে এনেছি। বাড়ি ছেলে নোংরা ছেলে অসভ্য ছেলে, আর এসব কথা মুখে আনবি, এসব কথা মুখে আনবি তোর মাথাটা আমি চিবে খাবো। বাবার কেউ হয় না আমার খাবে, ওর যেন খাওয়ার তোর হা করে। সেই কথা বলিস, বেরো 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 দূর দূর। একটা খোঁড়া মানুষ ভুল করলে কেউ এইভাবে দাঁড় করিয়ে মারে? বাবুদের ঘরের ভিতরে ঢুকি নিয়ে গে, আর খাটের উপর শুয়ে শুয়ে আমার মার না। তুই ঘরের ভিতরে ঢুকবি না? ঘরের ভিতরে ঢুকবো না মানে গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে, এত রাত্রে তাহলে আমরা যাবো কোথা? হ্যাঁ চলে যাবো, এটা ভালো জিনিস নিয়ে এসেছি, যত মার খাই খাবো, জিনিসটা দিয়ে তবে যাবো। কিন্তু ঢুকবি না খোঁড়া, তুই বাবুদের বাড়ি কাজ করতি তারা এত টাকা মাইনে দিচ্ছে, আর লোকের বাড়ি কাজ করবে এলোমেলো ভাবে করিস কেন? দামি দামি জিনিস নিচ্ছে এখানে সেখানে ফেলে রাখিস কেন? যে ঘরের মেঝেতে পড়ে আছে ওটা কি রে মা? ওটা ওটা তো বিদেশি সোফা, এইসব দামি দামি জিনিস তোর দেখার দরকার নেই, তুই বাইরে যা। ওর বাইরে গিয়ে কি হবে, সেই যখন এত কষ্ট করে এসেছে ওর সোফার উপরে বসতে বলো। মা রে সোফা কি হয় মা? ওতে লোক বসে। খোঁড়া মানুষটা সুবিধা হয়েছে গো, আমার মন জানতে পেরেছে গো। বাজে ছেলে নোংরা ছেলে, তোর জন্য আমার মানিজ সব চলে যাচ্ছে। আয় খোঁড়া, এসে যখন পড়েছিস নিচে বেড কভার দিয়ে দিচ্ছি, চুপ করে শুয়ে বা। কেস হবে, আমি কেন শুধাইছি? আমি তোকে ভালোবাসতেছি, ভালোবাসা না দিলে কি ভালোবাসা পাওয়া যায়? মারে রেগে যাসনি, বইয়ে লেখা আছে মাস্টার বলেছে। মারে আজকের ভালো দিন আছে, আজকে আমি তোর কাছে শোব। আমি তাহলে কোথায় শোব? বাজে ছেলের মতলব দেখেছ, অত বড় ছেলেও নাকি আমার কাছে শোবে, এই কথা শোনাও যে পাপ। তবে রে খোঁড়া তো শোয়ার সাথে আজকে মেটাবো। এই বেরো বেরোখানে বেরো দূর। আমার ভুল হয়ে গেছে, আমি তোকে শুভনি, আমি তোকে শুভনি। বাজে ছেলে নোংরা ছেলে, এ ইডিয়েটটা পুরো আমার দাদা বাবুর মতো হয়েছে। কি হয়েছে মা? আমি আমার মেষের মতো হয়েছি? তোর বাবার সঙ্গে তোর কোনো তফাৎ নেই, এইবার যদি তুই সারা করেছিস তোর কেটে দুটো করে সেই রক্তে আমি স্নান করবো। ইয়ামা মারে আলো নিবি দিদি, কা আলো যা, মারে আলো যা, আমি শি করো। দেখ খোঁড়া তুই আমার চিনিস তো, ডিস্টার্ব করলে তোর ব্যবস্থা করে দেবো। না রে মা ডিস্টার্ব করবো নি, একটা ভালো গল্প বলবো, বলে আর ঘুমিয়ে পড়বো। মারে আজকের আমাদের পাড়াতে একটা কল হয়েছে, এসে কার্তিকের বাপ গণেশের মার সঙ্গে জুড়ে গেছে। তাহলে কার্তিকের বাবার নাম কি মহাদেব? আর লোক তাদের ধরে কি মার মারতেছে, মারে জুটে গেলে মারে গা। শুয়ার বাচ্চা জুটে দেখ, বুঝতে পারবি। আর লোক গল্প করতে বলে সকালবেলা ওদের নাকি নেড়া করি আর গোটা পাড়ায় ঘোরাবি। এমা ভালো গল্প শুনে নি ঘুমিয়ে পড়ি? সব শুনতে পেয়েছি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুই যেন এরম কর্ম করিনি তাহলে তোরও নেড়া করে দেবে। মারে আলোটা যাও না, আমি শি করো। দেখ খোঁড়া আমি সারাদিন পরিশ্রম করেছি, আরে একটাও কথা বলবি না? ঠিক আছে বাবা, কিচ্ছু বলার দরকার নেই, এখন ঘুমিয়ে পড়ি, ভোরের বেলা ভালো জিনিসটা দেবো, দিয়ে আর চলে যাবো। আমি কিন্তু ঘুমের ঘরে বাবুদের ঘরের ভিতর শি করে দিলে আমার কিন্তু দোষ দিলে হবে না বলে দিল। এই জন্য কথায় বলে মেয়েদের বিশ্বাস করতে নেই, তুমি বললে তোমার ধুনে কুলে কেউ নেই তাহলে ওটাকে দেখো, সব পরে বলবো। পরে বলবে মানে? মেঝেতে মুখ গুজে শুয়ে থেকে রক্তচোষা গিরগিটির মতো মুখ লাল হয়ে গেছে, আর ওই শালা খোঁড়া সোফা ভেবে বুড়ো লোকের কোমরের উপরে বসে পাঞ্জিং করছে। কেন, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? মন খারাপ করো না, লক্ষ্মীটি বুকে এসো না, মন আমার চাকুম চুকুম প্রেমী ঢালা, ঘুম ঘুম কিসের নজর মার জালা, মন আমার চাকুম চুকুম প্রেমী ঢালা।
গুম গুম কিছু নজর মার গেলা চল তুই রেডি হ আমার সাথে চল তুই রেডি হ আমার সাথে চল মন আমার তে পান্তরের হাঁটছে খালি পায় এ মাসি গরু চাকুম চুকুম চাকুম চুকুম পিলে কি চমকায় তোকে নিয়ে বসাবো আর তোকে কালি যায় চাকুম চুকুম চাকুম চুকুম পিলে কি চমকায় তোকে নিয়ে বসাবো আজ বুকের কালি যায় চাকুম চুকুম 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 আমি আর জন্মে মা হব মা তুই হবি মোর ছেলে আমি আর জন্মে মা হব মা তুই হবি মোর ছেলে মা গো বুঝবি তখন ছেলের ব্যথা বুঝবি তখন ছেলের ব্যথা ভবের ঘরে এলে মা আর জন্ম মা হব মা তুই হবি মোর ছেলে আমি আর জন্ম মা হব মা তুই হবি মোর ছেলে ও মাস্টার আমার মা যেতাই তুমি সেতাই কি ব্যাপার এই খোরা এটা তো আমার বাড়ি তুই এখানে কি করতে এসেছিস মাদার্স ডেতে মায়ের হাতে দেব নিহত গোলাম দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস ও স্যার আজ তো মা ছেলের ভালোবাসার দিন আজ তো মাতৃদিবস তা তুমি বুড়ো লোক ওখানটায় কি দিবস পালন করতে সরে এসো গোলাপটা দি মাদার্স ডেতে মায়ের হাতে মাদার্স ডেতে মায়ের হাতে দেব নিহত গোলাম দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস চলে যাচ্ছে সে মরে গেছে আর তোর থুয়ে গেছে আমার জ্বালানোর জন্য আমি তোর জ্বালাচ্ছি কেন আমি তোর কাছে শুলে পাপ হয় আর মাস্টার শুলে কি লাভ হয় মাটি খুঁড়ে দেবো বেরে করলে গন্ডগোল আর নেড়া করে তোমার মাথায় ঢালবে লোকে ঘোল তার মানে মানেটা না বোঝার দরকার নেই সরকার তো রেশন দিচ্ছে বিনা পয়সা সংসার চলে যাবে বাড়ি যাইছো এই ঘরে যাব মানে তুই ওনার আর আমার মধ্যে কি এমন খারাপ দেখলি এটাই যে আমার কাজ কি হাতির মাথা কাজ করতে যা একেবারে ও সারাদিন কাদার মতো খাটতে হবে আবার রাত্রিবেলা বাবুদের সঙ্গে চাকুন চুকুন করতে হবে জীবন আমার বেতার পাহাড় স্বপ্ন হলো সে আমার লজ্জা করে ভাবতে এটা সূর্য সেনের দে এ খোরা তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস না না তোমার মনে নেই ভুলে গেছো তাই মনে করিয়ে দিচ্ছি ও স্যার দেশের গৌরব শিক্ষক জাতির গৌরব মাস্টারদা সূর্য সেন আর সেই শিক্ষক উপাধি নিয়ে তোমাদের যদি না চরিত্র ঠিক থাকে তাহলে আমাদের চরিত্রটা গঠন করবে কে মাটি খুঁড়ে দেব গিরে করলে গন্ডগোল নেড়া করে তোমার মাথায় ঢালবে লোকে ঘোল জীবন আমার ব্যথা পাহাড় স্বপ্ন হলো সে আমার লজ্জা করে ভাবতে এটা সূর্য সেনের দেশ এখোরা পদের গোড়া এখোরা পদের গোড়া করছে যে দিশটা দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস ওষার ও তুমি তো নিজে বললে যে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না আমি খোঁড়া মানুষ কত কষ্ট করে এনেছি আমার মার একটু ভালোবাসবো বলে তুমি আমার মার একটু বুঝে বলো না যে চাকুম চুকুম পর হবে আগে ছেলেটার একটু ভালোবেসে ছেড়ে দাও ও একা কজনের ভালোবাসবে রে বেরো বেরো এখান থেকে বেরো দিদিমা তুমি ওকে ছেড়ে দাও ওর ব্যবস্থা আমি করছি সরলে না গেলে তোর আজকে আমি শৌলি ও এমন কি ভুল কাজ করেছে রে কোচে বাচ্চার উপরে তুই দাবালে তুলেছিস ভালো যদি না বাসবি তাহলে মা হয়ে কেন নিয়েছিলিস কলে বুঝতে পারিনি পরের সঙ্গে ফুর্তি করবে বলে পারবি না তুই কেন নিলি দায়িত্ব হাতে এ দিদিমা আমার মা বোধহয় জুটে গেছে মাস্টারের সাথে এই কে সে মাস্টার রে কেন এই খুদে বাবু খুদে বলবি না মাই নেম ইজ খুদিরাম মণ্ডল
তুমি কোন স্কুলের মাস্টার গো? কেন আমাদের স্কুলে ইতিহাসের খোঁজে স্যার প্রচুর মারে, আর মা তো এনার বাড়িতে কাজ করে, আর রাত্রেবেলা দুজনে এক জায়গায় থাকে। আই শুলি, সত্যি কথাটা বল, আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা বুঝতে পারনি? এসে কার্তিকের বাপ আর গণেশের মার মতো নেড়া করানো কর তোর জন্য মন সম্মান সব গেল খেতে। এই কাল নাগিনি জন্ম নিল মনসাবুরীর পেটে। আমি মনসাবুরী এটা বলবো নি কি করবো? তুই এত ভালো, আর আমার মা কিসের জন্য এরম হলো? দিদিমারে, এ আমার মা যখন পেটে ছিল তখন কি তুই খুব এই ওল্ড কচু মানটান এসব খেয়েছিলি? তা তখন কি আমাদের কপালে ভাত জুটেছিল? আমাদের কপালে ওই কচুই ছিল, ওই জন্য এত হড়হড়ে সিস্টেম গো, ওই জন্য তোর কথা এত মিষ্টি আর আমার মার কথা কিটুনো কিটুনো ভাব। পারবি না তুই, কেন নিলি দায়িত্ব হাতে? আমার মা বোধহয় জুটে গেছে মাস্টারের সাথে। তোর জন্য মান সম্মান সব গেল ঘেঁটে। এ কাল নাগিনী জন্ম নিল মনসাবুরীর পেটে। গোপাল বলে পুণ্য তাকে, গোপাল বলে পুণ্য তাকে ঢাকলো মহাপাপ। ইয়ে দিদিমা, ওরা দয়া করে বন্ধ করো বসন্ত দিন, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস। মাদার যেতে মায়ের হাতে, মাদার যেতে মায়ের হাতে দেব নিহত গোলা। দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস, দয়া করে বন্ধ করো বসন্ত বিলাস। শিউলি, তুই তাহলে এতদিন কাজের দোহাই দেখিয়ে দিনের পর দিন এই মাস্টারের বাড়িতে পড়ে থাকতিস? তোর মতো দুশ্চরিত্র মেয়ের মুখ দেখা মহাপাপ। আর তুই কোনোদিন বাড়িতে ঢুকবি না, চিরদিনের জন্য তোর জন্য বাড়ির দরজা বন্ধ। আয় বাসা, চল আমার সঙ্গে চল, মনে কর তোর জীবন থেকে মা শব্দটা মুছে গেছে। ওর কথা মতো সব কিছু মুছে দিতে হবে, সামান্য ব্যাপার না তো মাইন্ড করলে হয় নাকি? আমার মার বুঝে বললে সব ক্লিয়ার হয়ে যাবে, যেরম ধরেছে আবার সেরকম ছেড়ে দেবে। জানান আমার মার বুঝে বলতো মা, দিদিমা খুব রেগে গেছে, ভারী মানুষ, একটু বসে কথা বলুক। সে সোফাটা কই দাও না, এই সোফার উপরে দিদিমা একটু বসুক, সোফাটা কই মা? মামা সে সোফাটা কই, দিদিমা বসবে সোফা কই? সোফা কেন, এই তো সেই সোফা। ও এই তাহলে সেই বিদেশি সোফা, শিক্ষক মহাশয় সোফা সেজে তো ছাত্রের দোফা খেয়ে দিচ্ছ। কি করবো রে খোঁড়া, ওয়াইফ তো নেই তাই কায়দা করে প্রেম চালাচ্ছি। সত্যি দারুণ কায়দা, এ তো পুরো আল কায়দা। ছি স্যার ছি, আপনাকে জ্ঞান দেওয়ার মতো ভাষা আমার জানা নেই স্যার, তবুও বলবো শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, আর আপনার মতো শিক্ষককে দেখলে মনে হয় আপনি হলেন শিক্ষক জাতির কলঙ্ক। মা গো, 10 মাস 10 দিন গর্ভে ধরে কেন আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিলে? যদি আমার জীবনটা ঘৃণা অবজ্ঞায় ভরে দেবে, দয়া করে বলবে কি জননী আমার অপরাধের কারণ কি? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদূপী গরীয়সী, এই কথাটি যিনি লিখেছিলেন তিনি আগে একবারও ভেবে দেখেনি যে আগামী পৃথিবীতে এমন কিছু কিছু মা জন্মাবে যারা নিজের সন্তানের কাছে সবচেয়ে বেশি ঘৃণার পাত্রী হবে, সবচেয়ে বেশি ঘৃণার পাত্রী হবে, সবচেয়ে বেশি ঘৃণার পাত্রী হবে। তুই ঠিক বলেছিস বাদশা, আমি ইচ্ছে করে পাপ কাজ করিনি, সর্বহারা অসহায় নারী ভেবে সেগুলিকে আমি আশ্রয় দিয়েছিলাম। ভাবিনি ও সুন্দর মনের মাঝে এত ময়লা জমেছিল। শুধু শিউলির কাছে জানতে চাইব যে স্বামীর মৃত্যুর স্মৃতি বয়ে বেড়াচ্ছ, সেই স্বামীর সন্তানকে গোপন করলে কেন? লোভে লোভে পড়ে লালসার হৃদয় থেকে মায়া মমতাকে ঘুম পাড়িয়ে অজানা তৃষা বুকে নিয়ে রঙিন নেশায় মেতেছি। কখনো ভাবিনি যে আমি মা হয়েছি, কারণ ও তো আমার গর্ভজাত সন্তান নয়। তাহলে একদিন শিশুকে রেখে তোর মা মহুয়া তার অসমাপ্ত স্বপ্নকে পৃথিবীর উপর দায়িত্ব দিয়ে তার হাত দেশে পালিয়ে যায়। সেদিন এই ছলনা ওই মানবী রাক্ষসী মমতার আঁচল পেতে মায়ের মতো করে কোলে তুলে নেয়। মৌয়ার মতো শিউলিও ঝরে গেছে, শিউলিও ঝরে গেছে, শিউলিও
দিমা। দিদিমা গো, আমার জীবনটা যে স্রোতে ভাসা শ্যাওলার মতো। মায়ের বোন মাসিমা, মায়ের মা দিদিমা, এরাই তো পৃথিবীর দ্বিতীয় মা। যাদের গায়ে রয়েছে মায়ের রক্ত, তারাই যদি আমাকে মানুষ করতে হয় ব্যর্থ, বলতে পারবেন মায়েরা এ পৃথিবীতে আমার মতো মা হারা সন্তানদের মানুষ করার দায়িত্ব নেবে তাহলে কোন মা? এদের চেয়ে অনেক ভালো যে সৎ মা, অনেক ভালো যে সৎ মা, অনেক ভালো যে সৎ মা। আচ্ছা ও স্যার, এ আপনার দেওয়া গোলাপটা বোধহয় আমার আর কাজে লাগবে না স্যার, কারণ এই মাতৃদিবসটা সব সন্তানের জন্য নয় গো স্যার, সব সন্তানের জন্য নয় গো স্যার, সব সন্তানের জন্য নারী বাচ্চা না। তোর দুর্বিষহ জীবনের জন্য দায়ী আমি, তোকে মানুষ করার জন্য তোর বাবা বসন্ত বাবু তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেয়। সেই সম্পত্তির লোভে তোকে মানুষ না করে অমানুষ করেছে আমি, যাতে না তুই আমার অন্যায়ের প্রতিবাদ করতে পারিস। সেজন্য তোকে মূর্খ অশিক্ষিত বোকা বানাতে চেয়েছিলাম, কিন্তু পাপ তো লুকায় না, সাগর তো শুকায় না, পাপ যা করেছি ভুল যা করেছি সম্পত্তির লোভে করেছি। সেই পাপের প্রায়চিত্র করার জন্য আবার আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেব। বাদশা, আর কোনো দিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দেব না। বিশ্বাস করুন ক্ষুদিরাম বাবু, আপনাকে আমি ঠকাইনি, মন থেকে আপনাকে ভালোবেসেছি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমিও বলবো স্যার, এই সুন্দর সোনাঝরা সোনালী প্রভাতে মায়ের হাতে হাত রেখে এই হতভাগ্য সন্তানটার স্বপ্ন সার্থক করুন স্যার। আমরা সবাই বিদ্যাসাগরের কথা বয়ে পড়ি, কিন্তু কজন তার বিধবা বিবাহের প্রথা পালন করি, তাই পারবেন না স্যার? এই অনাহত অসহায় হতভাগ্য সন্তানটার বাবা হয়ে সারাটি জীবন আমার আমার মায়ের পাশে থাকতে পারবো রে বাচ্চা, পারবো। অতীতকে ভুলে গিয়ে আবার নতুন করে তোদের নিয়ে জীবন শুরু করব। আজি এই প্রভাতে তোমারই চরণে শোনাবো প্রাণের গান, আজি এ প্রভাতে তোমারি চরণে শোনাবো প্রাণের গান। মধুময় হো মধুময় হো পৃথিবীর আলো, পৃথিবীর তোমারি চরণে শোনাবো চরণ।